চেষ্টা করে নাই ফায়ার সার্ভিস আগুন নিবারণের জন্য। এখন আমাদের কাছ থেকে যারা দেন আমরা প্রায় 3-4 কোটি টাকার মতো ঋণ হয়ে গেলাম। এই কথা কাউকে বলবো আর কে শুনবে? আমাদের বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। এইটা আসলে বলতে খুবই দুঃখজনক যে ফায়ার সার্ভিসের সবচেয়ে বড় ইউনিট এখানে থাকা সত্ত্বেও হচ্ছে আগুনটা প্রথমে স্বল্প অবস্থায় থাকা অবস্থায় তারা ওরকম পদক্ষেপ নেয়নি। উপরে পাঁচতলা পুরোপুরি, পাঁচতলা থেকে কোনো মাল নামাতে পারেনি, পুরোপুরি শেষ। আমাদের লজ্জা, কারণ মানুষের বিপদ আপদে পার্শ্ববর্তী মানুষ যদি এগিয়ে আসে আর আমাদের পাশেই বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং হেড অফিস, তারা যে ভিতর থেকে পানি মারে বের হওয়া লাগে না, কিন্তু ভিতর থেকে পানি মারলে মার্কেটে পড়ে, তার বুঝাই তো যায় তাদের গাফলতি। আজকে আমরা আমরা আজকে পথের ভিখারি, আমার অর্ধ কোটি টাকার মনে করেন ক্ষয় করতে, কিন্তু মার্কেটে তো শত কোটি টাকার মানুষ এর গেছে, পাঁচটা ছিল এক একজন ফোন পেয়ে আসছি, আইসা দেখছি আমি যখন আসছি ওদিকে দুইটা গাড়ি দুই দিকে চলতেছে, শত কোটি টাকা লস ভাই। আমরা ঋণ করে ভাই মাল উঠাইছি, দোকানে পাত্র উঠাইছি, আমাদের সব শেষ। আমাদের রাস্তায় মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ঈদ আমাদের শেষ, ঈদ শেষ, ঈদ আর কি করুন। আমাদের এই ঈদের জন্য আমাদের বউ বাচ্চা বাল বাচ্চা একটা দোকানের সাথে শত লোক জড়িত, আমাদের সব দুলিশাত হয়ে গেছে ভাই। এই দেশ সরকারের ফায়ার সার্ভিস যখন ভোর 5:30 আগুন লাগছে, আমাদের এখানে 6টা ইউনিট 6টা মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, মহানগর, আদর্শ, আদর্শের ফায়ার সার্ভিসের লগে আদর্শ মার্কেট, পুলিশ হেডকোয়ার্টার লাগে আদর্শ মার্কেট, আদর্শ মার্কেট যখন আগুন লাগছে তখন ফায়ার সার্ভিস আইসে, আসার পরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস চলে গেছে পুলিশ হেডকোয়ার্টার বাঁচানোর জন্য। ফায়ার সার্ভিস এখানে 6টা ইউনিট 6টা মার্কেটে একটা মার্কেটও চেষ্টা করে নাই ফায়ার সার্ভিস আগুন নিবারণের জন্য। গেলে একটা মার্কেট যাইতো, কিন্তু 5টা মার্কেট বাঁচত, একটা মার্কেট গেলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হইতো না, মানুষ বেঁচে থাকতে পারতো, কিন্তু ফায়ার সার্ভিস পুলিশ হেডকোয়ার্টার বাঁচানোর জন্য আমাদের সাধারণ জনগণের মিনিমাম, আমার শুভ ফ্যাশন গুলিস্তান মার্কেটে আমার দোকান আমি 25 লাখ টাকা দিয়ে ডেকোরেশন করছি, 6টা দোকান একসাথে, আমার না হইলো 2.5 কোটি টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সামনে রেখে আমি 2.5 কোটি ক্ষতিগ্রস্ত হয়েছি, আর আমার এই ব্যবসায়ী বাইরে আমার লগের ব্যবসায়ী বাইরে মিনিমাম 50,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একমাত্র এখন তো আমরা রাস্তায় ফকির, আমরা কিভাবে খাবো, কিভাবে থাকবো, কিভাবে রোজা করবো, কিভাবে ছেলে মেয়ে নিয়ে থাকবো, আমরা এই চিন্তা পেরেশানিতে আছি। সরকারের কাছে আমরা প্রত্যাশা চাই, আমাদের এই বঙ্গবাজার ইতিমধ্যে 1 সপ্তাহের ভিতরে আমাদের যে মার্কেট তৈরি করে দেওয়া হোক, এই মার্কেট তৈরি করে দিতে পারলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা ব্যবসা করে 1-2 বছরে আমরা ঋণ পরিশোধ করতে পারবো, আমরা ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে, বাল বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে, ভাই বোন নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো ভাই। আমরা যখন খবর পাইছি তখন বাজে হলো 7:45, তখন এসে দেখি পুরো দোকানপাট আমাদের যা ছিল সম্পূর্ণ মানে শেষ, এসে দেখি গোডাউন দোকানপাট যা ছিল সব মোটামুটি কমপ্লিট, এখানে প্রায় 1.5 কোটি টাকার মাল ছিল সব শেষ, গোডাউন থেকে শুরু করে যা ছিল আমাদের। আমাদের 4টা মার্কেট অলরেডি চলে গেছে, এর ভিতরে আদর্শ মার্কেট, বঙ্গ হোমিও মার্কেট, গুলিস্তান, মহানগরী, এই টোটালি 4-5টা মার্কেট অলরেডি চলে গেছে। এখন অ্যানাউন্স করার অবস্থাও ভালো না, এবার আমাদের কোনো মালামাল আমরা বের করার সুযোগই পাই নাই, যতটুকু সুযোগ পাইলে পাইছি অ্যানাউন্স করা, কিন্তু আমাদের আদর্শ, মহানগরী, গুলিস্তান এরা কেউ সুযোগ পায় না, আইসা দেখি ধাও ধাও করে জ্বলতেছে আগুনের, কাছেও যাওয়া যাচ্ছে না, করাও যাচ্ছে না ভাই। এটা আসলে ভাই সরকার আমাদের তো চাওয়ার কিছু নাই, আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের যে ক্ষতি হয়েছে এটা সরকার কোনোভাবেই দিতে পারবে না, আর আমরা তো কারোর কাছে সাহায্য চাচ্ছি না, কিন্তু আমরা নিজেরাই আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন সরকার যেটা ভালো বোঝে, যেটা আইনের নিয়ম কারণ আছে সেটা করলে আমরা সুবিধাজনক। এখন আমাদের কাছ থেকে যারা দেন আমরা প্রায় 3-4 কোটি টাকার মতো ঋণ হয়ে গেলাম, এই কথা কাউকে বলবো আর কে শুনবে?
আমাদের বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। এসে দেখলাম যে আগুন ওই কোণার থেকে লাগছে, আদর্শ কোণা থেকে আগুনটা লাগছে। তো ততক্ষণে এই দিকটা ভালোই ছিল, এইদিকে তখন আগুন আসেনি, কিন্তু এখানে দারোয়ানরা গেট লাগায় রাখার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই, মাল বের করতে পারিনি। তো যখন আগুন কাছাকাছি বিল্ডিংয়ের কাছাকাছি চলে আসছে, তখন হচ্ছে দারোয়ান গেট খুলে দিছে। আর সেই সময় আমাদের কাছে খুব একটা বেশি সময় ছিল না মাল বের করার। তো অলমোস্ট আমার 50-60 হাজার পিস গার্মেন্টসের প্যান্টগুলো জানি না কী অবস্থা, হয়তো বা পুড়ে গেছে। এখানে আমার জাস্ট গোডাউনের ভিতরেই 2-2.5 কোটি টাকার প্যান্ট ছিল। আর এছাড়া হচ্ছে আমার 2টা শোরুম ছিল, শোরুমের ভিতরে আমার কিছু ক্যাশ ছিল, প্লাস যা মাল ছিল সব একসাথে পড়ে গেছে। জাস্ট আমি আমার নিচের একটা শোরুমের কিছু মাল বের করতে পারছি আর সব পড়ে গেছে। এইটা আসলে বলতে খুবই দুঃখজনক যে ফায়ার সার্ভিসের সবচেয়ে বড় ইউনিট এখানে থাকা সত্ত্বেও হচ্ছে আগুনটা প্রথমে স্বল্প অবস্থায় থাকা অবস্থায় তারা ওরকম পদক্ষেপ নেয়নি। তারা খুবই হেয়ামিভাবে এখানে কাজ করছে। এখানে তাদের, আমি যখন ভিতরে গেছি, আমি যে দেখছি যে ফায়ার সার্ভিসের লোকরা ভিতরে পাইপ নিয়ে বসে আছে, কিন্তু পানি নেই, পানি নেই, এর কারণে ওরা পাইপ নিয়ে দাঁড়ায় আছে। আগুন একটু নিভায়, আবার 5 মিনিট পর আরেকটা গাড়ি আসে, 5 মিনিট আবার আগুনটা আরও বেড়ে যায়। আগুনটা চাইলে কন্ট্রোল করা যায় তো, কিন্তু ফায়ার সার্ভিসের ওরকম আমি দেখি নাই। শুরুতে যদি ওনারা ওইভাবে ইনিশিয়ালি স্টেপ নিত, তাহলে হয়তো বা আজকে এত দূর ছড়াইতো না।